কিন্তু ওই হইল শয়তানের বাসা ওর মনের মধ্যে দুর্নয় ক্রিমিনালি বুদ্ধি ওই বাবা গেসের করে দিই আমার মুখে বসতে না দিয়া এই অ্যাম্বুলেন্স ডাকতে দাও আমি আরে ধরে বেঁধে দাও আমি তো জানতাম আধুনিক যুগ সম্পর্কে জঙ্গলি মানবরা কিছুই জানে না, ওরা পিস্তল পেল কোথায়? তাই তো, আর আমি জানি ওই ফরেস্ট অফিসার যিনি খুন হয়েছেন তিনি একজন সৎ মানুষ ছিলেন, তার জন্য বনের দস্যুরা কাঠ এবং পশু পাখি পাচার করতে পারতো না। এখানে কিছু না কিছু গোলমাল তো নিশ্চয়ই আছে বিবেক। চলো চলো সবাই চল, কুইক কুইক চলো। দয়া বিবেক ফ্রেডি, এইখানটাতে এই ওই লাশটা পাওয়া গিয়েছিল, বুঝতে পেরেছ? তুমি একটু আশেপাশে ভালো করে খুঁজে দেখো, সন্দেহজনক কিছু পেলেই আমার কাছে নিয়ে আসবে। ওকে, ছড়িয়ে যাও, চারিদিকে ছড়িয়ে যাও, যাও। স্যার, ওই সেই টারজান জঙ্গলিটা কি স্যার এখনো জঙ্গলে আছে নাকি পুলিশই ধরেছে? স্যার তুমি কোনো চিন্তা করো না, ওই জঙ্গলি মানুষেরা তোমার মতো কচ্ছপের গায়ে হাত দেয় না, বুঝতে পেরেছো? কি বলেন স্যার? তোমার অন্য বলেছি, যাও। কোনো প্রমাণ পেলে? না স্যার। তা পাবে কেন? ওই সব তো ঘুরতে এসপি স্যার, পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজেছি, শুধুমাত্র টিস্যু স্যার আর কিছুই পাইনি। ফ্রেডি স্যার, হ্যান্ড গ্লোভসটা পরে নিলে হতো না? দয়া, তুমি কি আমাকে শিখাতে এসেছো সিআইডি তে? মনে রেখো, তোমাকে কিন্তু আমি এই যে লাইটটা অবস্থায় দেখেছিলাম ছোটবেলায়। সরি স্যার, সরি। দাও ফ্রেডি, মনে হচ্ছে কেউ খাবার খেয়ে টিস্যুটা মুখ মুছে ফেলে দিয়ে গেছে, এই যে কিছুটা খাবার এখনো টিস্যুতে লেগে আছে। এসি পিশাব, এসি পিশাব, আমি এই জঙ্গলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান, ওই আপনার এক ঘন্টা আগেই আইলাম এইনে, তা আমার সময় একটু পেটটা মসুর দিয়ে ওর ছেলে তাই দাইয়া ওই বাবলা গাছের তলে যাই বললাম, এখানে তো টয়লেট মলেট নাই, তো অনেক দিন বসি চাপের চোটে, এই পটপট পটাস পটপট পটাস, এখন একটু শান্তি লাগতে আছে মোর। বাকি এসি বিশাপ, এই টিসু আপনার হাতে আইলি কেমনি? কেন ওই বাবলা গাছের পিছনে টয়লেট ছাড়িয়া হেডপোর ব্যবহার করি আমি হালাই দিছি, এই বাই অর্ডিক তো আমার এই পকেটেই আছে, দেন। কোর্ট শুরু করা হচ্ছে, এমন একজন আসামি আমি কোর্টে উঠেছি যারে দেখতে, আই থাক।
এই যে দেখতে দেখায় একটা ল্যাংড়া ভয় রে গো না আমার মনে হয় যেন অসহায় কাপড় কিনতে পারে না ল্যাংড়া ল্যাংড়া ঘরে কিন্তু ওই যে শয়তানের বাসা ওর মনের মধ্যে দুর্নীতির ক্রিমিনালি বুদ্ধি ওই ওই ভূষণদি জঙ্গলের ফরেস্ট অফিসার গুলি করে মারছে কি গুলি করে মারছ না হ্যাঁ গুলি করে মারছে দেখছেন ওই শিকার করলে ঠিক তো যাও অস্বীকার কর এই আপনি আর ফাঁকি দিয়ে দেন বাবা অর্ডার 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 এই উকিল তোর কথা মতন কি ফাঁসি দেব নাই এই কোর্টটা কি তোর বাপের নাকি এই দেখতেছিস না লাইভ চলতেছে সরকার আমার সাথে আছে এই উল্টো পাল্টা রায় দিলি আমার জেলে পড়ে তবে নে সবাই হাতুড়ি দিয়ে তোর মাথা ফাটা ফেলাই দেব কি বলে হাতুড়ি মারবি মাথার উপর চালকি হাতুড়ি মারবি মোর মাথার উপর মুই কি হেনে বইয়ে থাকু সোনার পচরা হালাত কর বইয়ে হেনে আই তোর আমি কাট কর আই উড়া মুতি আমার হুমকি দেখ কোটে হালাই ও মা তুই সামান্য একজন উকিল আছিস আমার মতন যত্নে হুমকি দেখাইস চালা তোর কত বড় সাহস তুই দাঁড়াস তোরা আমি দেখাচ্ছি সারা তোর এত বড় ভাই কে রে লাইভ জানি না করতে না আল্লাহ আল্লাহ আমি তো তোকে তোকে তো আমি আহা সব না চাইয়ে দেও একজন জজ কোডে উঠছে সে একটা লোহা পেন পড়িয়া এ তোরে তো আমি এই অশ্লীল পোশাকের মামলা দিব তুই ল্যাংড়া হইয়া আইছিস কোডে তুই আমাকে আইন শিখাচ্ছিস না আরে এহেন তো এইটুক তাই তুই টেবিলের নিচে এ কি মানুষ দেখতে পারে আইন শিখাই আমি তো আইন শিখাই তো আইন আমি তো আইন আমি আমার এ গেদি পারে তো সকাল থেকে দুপুর হয়ে গেল এখন পর্যন্ত কোন প্রমাণ পেলাম না সবার মনে হয় খিদে লাগছে স্যার আমি আসার সময় রুটি নিয়ে এসেছিলাম সবাই খান আমি কি হাত ধুয়েছি নাকি ওই যে ইয়ে শুয়ে ধরলাম না এই বিবেক এই যা তো আমার জন্য সাবান পানি নিয়ে এসো আমি হাত ধোবো স্যার এই জঙ্গলে সাবান কোথায় পাবো আপনি কি ফাইটলামি কর বিবেক তোমাকে ভালো জানতাম বেয়াদব কথা কার এখন আমি রুটি খাবো কিভাবে স্যার এই ফ্রেন্ডে থাকতে আপনার কোনো চিন্তাই নাই এই দেখ আমি আপনাকে খাইয়ে দিচ্ছি তা হয় তাহলে তো ভালোই হয় হাই বাজি তুই তো সাদা রুটি খাওয়াই দিচ্ছিস তুই তো প্রথমে ময়লা টিসু নিয়ে আসছিলি তুই কি হাত দিয়েছিস খান খান বেশি করে খান দয়া স্যার আপনি কি বলতেছেন আমি কি আমার হাত দিয়ে আমি খাচ্ছি নাকি আমি তো এসিপি স্যার কে খাইয়ে দিচ্ছি আপনি সব সময় ব্যস্ত স্যার বলে কিছু মনে হয় ইয়ার অনার আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ আধুনিক যুগের অস্ত্র সম্বন্ধে তার কোনো ধারণাই নেই এটা প্রমাণ করার জন্য আমি এই বন্দুকটি আমার মক্কেলের হাতে দিতে চাই অনুমতি দেওয়া হোক অবজেকশন ইয়ার অনার ও বাবা ওই আমনে ওই বন্দুক আর হাতে দেওয়ার অনুমতি দিয়ে না খবরদার কইলো ভাই যদি বন্দুক হাতে পায় কি হবে জানেন হনেন আর হাতে যদি বন্দুক দেয় মুই তো এইটা পড়ি দৌড়ম আর উনি তো আরে পড়ালেখা করাই আনছে ওনারেও কিছু কইবে না বাহি থায় নামনে বাবা লোহার বন্দুক দেখতে নেও লোহার যদি ওর হাতে দেন লোহার ডাট সহ তো এর পাক্কা মারবে দাইয়ে পড়বে আপনার মাথার তাজলোর সারাটা পচাইয়া আমি জানতাম এই গেড়ি পাটক এরকমই কিছু একটা বাধাবে তাই আমি আপনার জন্য এই হেলমেটটিও নিয়ে এসেছি এই নিন এটা মাথায় দিয়ে বসে থাকে এতে করে এই প্রমাণ হয় যে আমার এই মক্কেল এই বন্দুক কিভাবে চালাতে হয় সে সেটা জানে না তাই আমার মক্কেল সম্পূর্ণ নির্দোষ এর অনার এর মাধ্যমে প্রমাণ হয় যে খাইলে বন্দুক সে খাইতে ভালোবাসে আর যদি বন্দুক বড় থাকে বুলেটে গুলি করিয়া এরপর খাইলে কদি এরপর খাইতে ভালোবাসে কি ঠিক না ইয়ার অনার এতে করেও যদি আপনি প্রমাণ না পান যে আমার মক্কেল নির্দোষ আমি আমার
সাক্ষী হাজির করার অনুমতি চাচ্ছি। ইয়ার অনার আমারও সাক্ষী আছে, আমারও সাক্ষী আছে। অর্ডার অর্ডার অর্ডার, ঠিক আছে আদেশ দেওয়া হলো। ইয়ার অনার উনি হইলে এই জঙ্গলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। হে নিজের চোখে দেখছে খুন কেডা করছে কন্যা, আমি কন দেই। ইয়ার অনার আমি 22 বছর যাবত এই জঙ্গলে ডিউটি করতে আছি। আমি অত্যন্ত সৎ পুলিশ অফিসার, আমার নাম মির্জাপুর। আর এই ল্যাংড রোগটা কই? ওই হ্যারি দেখছি আমি গুলি আর আপনি কি জানেন ওনার বাড়ি যত ফার্নিচার আছে সব এই বনের সুন্দরী কাঠ অবৈধভাবে কেটে ফার্নিচার তৈরি করা হয়েছে, তাহলে উনি কিভাবে সতলো? এই মিয়া, এই ওই ওই ফার্নিচার কি মুই বানাইছি? ওই তো বানাইছি কাঠমিস্ত্রিরা, পাইপ প্লাস্টিক দিয়ে বানাইতেছে, ওরা বানাই দিয়েছে। আমার দোষ কি? এই এই ফার্নিচার লইয়া যদি কানাকানি করি একটা ফার্নিচার ভাঙে, এই দোষ কইলে উকিলের আমি কাট করে খড়া করব কইলে আপনারে। এই এই সাক্ষী বাদ দিলাই স্যার, আমি আমি খেলব না। এই এই আপনি জানেন তো, জান ইয়ার অনার 5টা মিনিটের জন্য এই গেডি বাটককে এখান থেকে একটু সরান, কারণ আমি যে সাক্ষীকে এবার আনতে যাচ্ছি উনি একজন মহিলা মানুষ, আর ইনি যে থাবর সবার মারে তাহলে কিন্তু আমার সাক্ষী কোনো কথাই বলবে না। এ একটু সব দিন দিও কি স্মৃতি বার একটু দেনি, যা যা। চাচি আপনার বাড়ি তো জঙ্গলের মধ্যে, আপনি বলুন কেমন মানুষ ওই টারজান? কি কেরজান? না বাবু, আমার ওই জান টান বাবু টাবু সোনা তো নাওয়া নাই। আওয়া বিয়ার আগে ছিল, তার আমি এখন পবিত্র। আবার ওই ভবিষ্যতে হইতে পারে, সেটা তো কখন কি হবে কে গানের মধ্যে হনেন নাই, কেউ তো জানে না কখন যে কে ডাকারে হয়। মোর বয়স তো বেশি না, মানে সুন্দরী এখনো কয়। চাচি ওই যে জঙ্গলের মধ্যে একজন জঙ্গলি থাকে না, উনি কেমন মানুষ আমি সেটা জানতে চেয়েছি। ও হ্যাঁ, সিনি সিনি ওই পোলাপ তো ওই তো গাছে গাছে জলে গাছে গাছে খায়, মগবাড়ির আম গাছে ওডে তো আম পা দিয়ে খায় না। ওই তোমার চাষায় আবার আম পা দিয়ে খায় বাবু? হে মানুরা, তোমার চাষা মানে আমার স্বামী, হে হইলো আটকুরা। আটকুরা সেটা আবার কি চাচি? আরে বোঝে না, আটকুরা মানে হইলো জ্যাগো গুড়া গাড়া হয় না, বাচ্চা গাছা হয় না, হেগোই কয় আটকুরা। আপনি এত শিওর কিভাবে হলেন যে চাচারি দোষ? দোষটা তো আপনারও হতে পারে। ওরে বাবু, মোর কোনো সমস্যা নাই, মুই আটকুরা না। আপনি এত কিভাবে শিওর হলেন? আহারে, মোর আগের ঘরে 6-7টা গুড়া গাড়া আছে, পরে আবার তোমার চাচার সাথে নতুন করিয়া বিবাহ বসেছি। এই তো তুমি প্রমাণ পাইলা যে তোমার চাচাই আটকুরা। থাকতে মন চাই না, তুই লঙ্গিটা পড়তে পারো না? উকিলে ঠিক মতো টাকা পয়সা দিছিস? দিয়ে দিছি। আর ওই যে চাচা আর চাচি খুন করতে দেখেছিল, তাদের যে 25,000 টাকা দিতে বলেছিস সেটা কি দিছিস? হ্যাঁ, তাদেরকে ওরা 25,000 টাকা দিয়েছিল এবং তারা আদালতে তো মুখ খোলেনি। তাই তো আমি অফিসার হয়ে গেছি, ফরেস্ট অফিসার। কিন্তু আপনি কে ভাই? আমি সিআইডি রেসিপি। তাই নাকি? তাহলে ইয়ার অনার, আমার টিম ইনভেস্টিগেশন করে এই খুনের রহস্য বের করে ফেলেছে। আসলে ওই দিন কি হয়েছিল আমার মুখে শুনুন।
मेरे फिले हाथ बाचान চোখে ওনাকে খুন করতে দেখেছি সম্পূর্ণ নির্দোষ এইটা তুই শুনলি না আপনার বাসায় ফার্নিচার লাগবে না বনের সব সুন্দরী কাঠ প্রয়োজনে দিয়ে আপনার আমি ফার্নিচার বানাই দেবো আমার এখন ছাড়িয়ে দেন ও আরেকটা কথা জজ সাহেব রাতে আইছেন অফিসে কিছু বিদেশি মদের ব্যবস্থা করছি একটু টেস্ট তো করবেন অবশ্যই অবশ্যই আমার এগুলা কি হচ্ছে অর্ডার 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 সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হ্যাঁ এই কোর্ট এই সিদ্ধান্ত নেয় যে শালার ওই বনে জঙ্গল জঙ্গলিকে জঙ্গলি জঙ্গলি জঙ্গলিকে ফাঁসির আদেশ দেয় আর এবং এই সহকারীকে বেকুরুশুস খালাস প্রদান করা হলো আমি খালাস করে দিচ্ছি তুই বনে চলে যা আর ওই সহকারী অফিসার রে আমি ছাড়া ফাঁসি দেবো